আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে 500 টাকার জিনিস কিনে 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। একদম সহজ, যে কোনো জিনিস সেখানে আপনি মোবাইল কিনতে পারেন, কম্পিউটার কিনতে পারেন বা যে কোনো জিনিস কিনতে পারেন। তো চলুন, আমি আমার নুন ওপেন করতেছি এবং নুনের মধ্যে দেখিয়ে দিব আপনারা কীভাবে করবেন এবং তার কী কী শর্ত আছে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। তো দেখুন, আমি নুন ওপেন করে নিলাম। এখানে অলরেডি বিভিন্ন জিনিসের উপরে বিভিন্ন অফার আছে, দেখেন 70%, এখানে দেখেন 60%। তো এরকম বিভিন্ন জিনিসের উপরে দেখেন মোবাইল আছে, আপনি সব কিছু এখান থেকে কিন্তু কিনতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি 100 টাকা ব্যালেন্স আপনি ডিসকাউন্ট পাবেন। তো আপনি কীভাবে পাবেন সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। তো দেখুন, উপরে আছে এখানে ব্যাঙ্ক আল জাজিরা, দেখেন এখানে এক্সট্রা 20% অফার ওয়েথ ইউর ব্যাঙ্ক আল জাজিরা কার্ড। ওকে, তো এটাতে দেবেন। তো এটাতে দেওয়ার পর দেখেন এখানে আছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এখানে কী বলতেছে, তারা মিনিমাম অর্ডার হচ্ছে 100 টাকা, মানে আপনি কমপক্ষে 100 রিয়াল অর্ডার করতে হবে, আর ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন হচ্ছে 100 রিয়াল। যদি আপনি 500 রিয়ালের কোনো সামান অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনাকে 400 রিয়াল পেমেন্ট করতে হবে, 100 রিয়াল আপনি এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন, কারণ 5 বিশে 100 টাকা। ওকে, তো অফার ইজ ভ্যালিড টু কাস্টমার পার, মানে আপনি 2 বার অর্ডার করতে পারবেন। অফার ইজ ভ্যালিড ফ্রম 14 তারিখ টু 20 আগস্ট, অফার ইজ ভ্যালিড অন অল আইটেম। তারপরে হচ্ছে ডিসকাউন্ট, তারপরে অটোমেটিক, মানে আপনি যখন এটা চেক আউট করবেন অর্ডার করার পর সেখানে আপনি অটোমেটিকলি সেটা ডিসকাউন্ট হয়ে যাবে, এবং এতে আপনি কোনো ধরনের প্রোমো কোড ইউজ করতে পারবেন না, যে বিভিন্ন ধরনের অফারের প্রোমো কোড দেওয়া আছে নুনে বা ফেসবুক ইউটিউবে। তো সেখান থেকে আপনি কোনো প্রোমো কোড এতে ইউজ করবেন না। দ্বিতীয় হচ্ছে, এখানে বলা হচ্ছে অফার ক্যানট বি কমপ্লেন্ট উইথ এনি আদার ভার্সা, আপনি যদি অন্য কোনো ভার্সা দিয়ে এখানে টাকা পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই পেমেন্টটা, মানে এই অফারটা পাবেন না। তারপর হচ্ছে অফার ওয়াল নট অ্যাপ্লাই টু ইউর, তো ইউজিং নুন ক্রেডিট, যদি আপনি নুনের কোনো ক্রেডিট থেকে সেই বিলটা পে করেন সেখানে আপনি অফারটা পাবেন না। অফার ডু নট অ্যাপ্লাই অন নুন গিফট কার্ড, তারপর আপনি নুনের তরফ থেকে যে গিফট কার্ড দেওয়া হয় সেই কার্ডের দিয়ে যদি পেমেন্ট করেন তাও কিন্তু আপনি সেই অফারটা পাবেন না। তো সেই অফারটা পাবেন হচ্ছে একমাত্র আপনার আল জাজিরা কার্ড দিয়ে যদি আপনি পেমেন্ট করেন। দেখেন এখানে ব্যাঙ্ক আল জাজিরা, এই ধরনের কার্ড আপনাদের কাছেও থাকতে পারে, আমার কাছে আছে অবশ্য। তো আল জাজিরা ব্যাংকের কার্ড দিয়ে যদি আপনি পেমেন্ট করেন তাহলে 500 রিয়ালের মধ্যে 100 রিয়াল সার পাবেন। 600 রিয়াল কিনলে আপনি 100 রিয়াল সার পাবেন, 500 রিয়াল দিতে হবে। আপনি যদি 1100 টাকা জিনিস কিনেন সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা দিতে হবে, মানে 100 টাকা আপনি ম্যাক্সিমাম 100 টাকা ডিসকাউন্ট পাবেন। দেখেন এখানে 100 টাকার উপরে কিন্তু ডিসকাউন্ট পাবেন না। তো আপনি ওই হিসাবে জিনিস কিনেন তাতে কোনো সমস্যা নেই, আপনি 2 বার অর্ডার করতে পারবেন। ওকে, তো 2 বার আপনি 200 রিয়াল অফার পেয়ে যাবেন, এভাবে করতে পারবেন। তো এটাই ছিল আজকের মতো, আশা করি ভিডিওটা একটু ভালো লেগে, যদি থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন, এবং আপনাদের যে কোনো মতামত কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সেই কমেন্ট উত্তর দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।